शरणापन्न हन অনুব্রত মণ্ডল জেনারেল আউটডোর ইমার্জেন্সি নয় এসএসকেএম উডবান ওয়ার্ড কিন্তু প্রশ্ন উঠছে যে গতকাল যখন তার মধ্যে তার শরীরে কোনো মারাত্মক কোনো ইস্যু ছিল না বা কোনো শারীরিক সমস্যা হিসেবে জটিল কোনো সমস্যা ছিল না কিন্তু পুরনো সমস্যাই ছিল সেক্ষেত্রে কে দেখা গেল তাকে ভর্তি না নেওয়া হলেও সেখানে আগে থেকে কিন্তু সেই ওয়ার্ডে একটা উডবান ওয়ার্ডে তার জন্য ব্যবস্থা করা হয়েছিল রীতিমতো কেবিন তৈরি করা হয়েছিল সেক্ষেত্রে কেন এই ব্যবস্থাপনা এত সহজেই কি এভাবে উডবান ওয়ার্ডে সেখানে বেড পাওয়া যায় আমরা দেখেছিলাম যে এর আগেও কিন্তু একাধিক বার সিবিআই জেরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল এবং শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই এসএসকেএম হাসপাতালে ভর্তি থেকেছেন তিনি বারবার একই কারণ তিনি দেখান এবং সেক্ষেত্রে সেই কারণ দেখে গতকালও তিনি ঠিক সেখানে পৌঁছে গিয়েছেন অর্থাৎ এসএসকেএম হাসপাতালে তিনি অসুস্থ কিন্তু কোথাও গিয়ে হাসপাতালের তরফ থেকে একটা ক্লিন চিট দেওয়া হয়েছিল যে তার শরীরে সেরকম কোনো জটিল সমস্যা নেই যে তাকে অ্যাডমিট হতে হবে এর আগে আমরা মদন মিত্র ক্ষেত্র দেখেছিলাম যে কিভাবে এসএসকেএম এ তিনি ভর্তি ছিলেন এবং সেই জায়গা থেকে বারংবার এই অভিযোগ উঠছে যখনই কেন্দ্রীয় সংস্থার সমন হয় ঠিক তখনই যেন এসএসকেএম এ শরণাপন্ন হন এভাবে তৃণমূলে শীর্ষস্থানীয় নেতারা কখনো হুইল চেয়ারে করে পৌঁছে যান কখনো একেবারে সেখানকার বেডে তারা শুয়ে থাকেন কিন্তু সাধারণ মানুষ অনেকে আছেন যারা জটিল রোগে আক্রান্ত তারা কিন্তু বেড পাচ্ছেন না এই মুহূর্তে একেবারে এসএসকেএম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত সৈকত আমরা দেখলাম যে গতকাল উডবান ওয়ার্ডে সেখানে অনুব্রত মণ্ডল তিনি ভর্তি হননি কিন্তু তার আগে থেকেই তার কেবিন তৈরি হয়ে গেছিল সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে এতই সহজ কি উডবান ওয়ার্ডে বেড পাওয়া সেটাই হচ্ছে প্রশ্ন রিপাবলিক বাংলার প্রশ্ন যে উডবান ব্লক এই যে উডবান ব্লক এসএসকেএম এর একেবারে ভিভিআইপি ব্লক এই উডবান ব্লক বলতে গেলে একটি সরকারি হসপিটালের মধ্যেই রয়েছে কিন্তু এই উডবান ব্লকে একেবারে বেসরকারি হসপিটালের মতো ফ্যাসিলিটি পাওয়া যায় কিন্তু এই উডবান ব্লক ভিভিআইপি বা ভিআইপি মানুষদের জন্য বিশেষ বিশেষ মানুষ যাদের জটিল রোগ হয়েছে সেই ধরনের মানুষজনের জন্য উডবান ব্লক বলে আমরা জানি কিন্তু গতকালকের যে ঘটনা ঘটে গেছে অনুব্রত মণ্ডল তিনি সরকারি কোনো পদাধিকারী নয় তিনি কোনো মন্ত্রী নন কিন্তু তিনি শুধুমাত্র চেক আপ করাতে এসেছিলেন এবং এই উডবান ওয়ার্ডে ঢুকে গিয়েছিলেন এখানে এই উডবান ওয়ার্ডের চারপাশে বেশ কিছু মানুষজন রোগীর আত্মীয় পরিজন তারা রয়েছেন তাদের সঙ্গে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এই উডবান ওয়ার্ডে তারা তাদের পরিজন নিয়ে প্রবেশ করতে পারেন কি না এইটাই তার কারণ অনুব্রত মণ্ডল একজন নেতা হতে পারেন কিন্তু আর পাঁচটা সাধারণ মানুষের মতোই আমি একজনের সঙ্গে কথা বলবো একজন দিদি একটু কথা বলবো আপনার সঙ্গে আপনার পেশেন্ট কি এসএসকেএম এ ভর্তি আছে না ভর্তি নেই আমরা ডাক্তার দেখাতে আসছি এই উডবান ওয়ার্ডে কোনোদিন আপনি বা আপনার পরিবারের লোকজন চেক আপ করতে আসার সুযোগ পেয়েছেন না না আসিনি আমরা কোনোদিন আপনারা তাহলে কোথায় ডাক্তার দেখাতে আমরা বাঙ্গুরে দেখাতে এসেছি বাঙ্গুর হসপিটাল নার্ভেট নিউরোলজিতে অর্থাৎ উডবান ওয়ার্ডেও কিন্তু এই ট্রিটমেন্ট হয় কিন্তু সাধারণ মানুষজন একজন মহিলার সঙ্গে কথা বললাম তিনি কিন্তু সাফ জানালেন যে উডবান ওয়ার্ডে কোনো দিন তার ট্রিটমেন্ট করাতে বা চেক আপ করানোর সুযোগ হয়নি আরও একজন ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব এই উডবান ওয়ার্ড কিন্তু বলতে গেলে এসএসকেএম এর সবথেকে কি বলবো সবথেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং এই হাসপাতালে এই ওয়ার্ডে যেন তৃণমূল নেতাদের আশ্রয়স্থল হয়ে দাঁড়াচ্ছে অনেক ধন্যবাদ তোমাকে সৈকত।